لا إله إلا الله في لحظة واحدة، من ضيق الدنيا إلى سعة الآخرة، وفي لحظة واحدة من جوار الأشرار إلى دوار الواحد القهار. بسم الله الرحمن الرحيم. অবশ্যই কিয়ামত, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। একদিন আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবী প্রকম্পিত হয়ে কাঁপতে শুরু করে দিবে, আসমানের গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জগুলি স্থানান্তরিত হবে, চন্দ্র সূর্য বিস্তীর্ণ হয়ে যাবে, আকাশের মহাকাশের বাসমান গ্রহ নক্ষত্রগুলি তেজস্ক্রিয়াসহ পৃথিবীর উপরে আশ্রে পড়বে। এমনিতে পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত নদীনালা খাল বিল আকাশের মধ্যে তুলুর মতো উঠতে শুরু করবে। সেদিন সংঘটিত হবে মহাপ্রলয় বা কিয়ামত। কিন্তু কিয়ামত কবে সংঘটিত হবে এ নিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সরাসরি বলছেন, আমার নবী আপনার কাছে মানুষেরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন কিয়ামত সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই আছে, এবং আপনি কি করে জানবেন হতে পারে কিয়ামত খুবই নিকটে খুবই সন্নিকটে। কিয়ামত কবে আগমন করবে কবে আসবে এসে ব্যাপারে কোনো হাদিসে কোরআনে স্পষ্ট বলা নাই, এতটুকু আছে। রসুল মেরাজ থেকে আসার পরে ভালো করে হাসতেন না, ভালো করে আনন্দ করতেন না, ভালো করে একটু খাবার দাবার খাইতেন না, তো সাহাবাই কেরাম বলতেন, হুজুর আপনি এমনভাবে হাসেন না, আনন্দ করেন না, ভর্তি করেন না, একটু হাসতে দেখি না, কারণ কি? আল্লাহ রসুল বলেন, আমি আকাশে দেখে আসছি ইসরাফিল আলাইহিস সালাম মুখের মধ্যে শিঙ্গা কুকুম দিয়ে মুখের মধ্যে শিঙ্গা নিয়ে উপরের দিক তাকায় আছে, কানগুলি খাড়া করা আছে, মুখ রেডি করে আছে, শুধুমাত্র আওয়াজ হবে কোন, আল্লাহ বলবে এরকম ফুক দাও, সাথে সাথে ফুৎকার মেরে দিবে। এমন অবস্থায় মুখের মধ্যে শিঙ্গা নিয়ে আসছে, মুখের মধ্যে শিঙ্গা নিয়ে আসে, তো আমি অবস্থার মধ্যে আনন্দ কীভাবে করি? কোন সময় না জানি কিয়ামত চলে আসে। কিয়ামত যদিও কিয়ামতের সময় সম্পর্কে গোপন রেখেছেন আল্লাহ পাক, কিন্তু কিয়ামতের কতগুলি নিদর্শনাবলী যেগুলি আমাদের নবী ভবিষ্যৎবাণী করে গেছেন এক একটা প্রকাশ পাচ্ছে। কিয়ামতের নিদর্শনাবলীকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ যেটা অতীতে অতিবাহিত হয়ে গেছে, দ্বিতীয় ভাগ বর্তমানে যেটা হচ্ছে কিয়ামতের কিছু আলামত, এবং শেষ জমানা যে সমস্ত কিয়ামতের আলামত প্রকাশ পাবে, তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এবং কিয়ামতের সর্বপ্রথম আলামত নিজে রসুল বলছেন, আমার দুনিয়াতে আগমনটাই কিয়ামতের আলামত। আল্লাহ পাকের রসুল হাদিসে পাকের মধ্যে বলছেন, কালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়াস সাআতু কাহাতাই, আমি এবং কিয়ামত দুইটা আঙ্গুলের মতো এতটুকু নিকটে, অর্থাৎ শাহাদাত আঙ্গুলি এবং তর্জনী আঙ্গুলি যতটুকু নিকটে আল্লাহ পাকের রসুলের আগমন এবং কিয়ামত এতটুকু নিকটে। এবং আমাদের নবী ঈসা আলাইহিস সালামের 571 বছর পর যে বছর আসহাবে ফিলের ঘটনা ঘটেছিল, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর খাজা আবদুল্লাহর কুলগর্ভ মাতা আমিনার ঔরসে খাজা আবু তালেবের গৃহে 8ই রবিউল আউয়াল মতান্তরে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবহ সাদেকের সময় দুনিয়ার অন্ধকার ও অপরিচ্ছন্নতা ছিঁড়ে ফেলে সত্য প্রতিষ্ঠাকারী বাবর এতিম অসহায়ের প্রকৃত হিতোষী বিশ্বের প্রাঞ্জল দুয়ারে পা রাখেন। এই দিনটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আলোকিত বরকতময় দিন। কিয়ামতের দ্বিতীয় আলামত বলেছে চন্দ্রকে দ্বিখণ্ডিত করা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াক্তারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত খুবই সন্নিকটে এবং চন্দ্র দ্বিখণ্ডিতও হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, হিজরতের 5 বছর পূর্বে আবু জাহেল এবং নজর ইবনে হারেস সহ মক্কার নেতৃস্থানীয় কাফেররা একবার রসুলকে পূর্ণিমা সাদের রাত্রিতে গিয়ে গ্রাও করেছে, মুহাম্মদ তুমি যে নবুয়তের দাবি করো এ চন্দ্রটাকে বিঘণ্ডিত করে দেখাও দাও তো। তা আমাদের নবী সাথে সাথে
শাহাদাত আঙ্গুলি চন্দ্রের দিকে নিক্ষেপ করলেন, সাথে সাথে দুই খণ্ড হইয়া একটা জাবালে আবু কুবায়াস আর একটা জাবালে আবু কয়কানের মধ্যে পতিত হয়েছে এবং লম্বা সময় ধরে দুই স্থানের মধ্যে ছিল, আবার উত্থিত হয়েছে। তো চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা প্রকাশ পেয়ে গেছে। এমনকি 1959 সালে 22 জুলাই যখন অ্যাপোলো 11 নামক নবযানে চাঁদের দেশে পাড়ি দিল তিনজন ব্যক্তি, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিং এবং এডুইন ইলন, এ তিনজন যখন চাঁদের দেশে পাড়ি দিছে, ইগলের জানালা খুলে চাঁদের দেশে পা রাখতেই নীল আর্মস্ট্রং চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার সে চিহ্ন, চন্দ্র ভেঙে গেছে যে তার মাঝখানে যে জোড়া লাগানোর চিহ্ন, এ চিহ্নটা তিনি দেখতে পান এবং আশ্চর্য হলেন। প্রকৃত সত্য উপলব্ধি করে শেষ পর্যন্ত দুনিয়াতে সেদিনই মক্কার ইমাম সাহেবের কাছে এসে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তৃতীয় নম্বর কিয়ামতের আলামত আমাদের নবীর ইন্তেকাল। আল্লাহ পাকের রসুল বলছেন, আমার সাহাবীরা কুদুদ সিদ্দান বাইনা সাআদি, তোমরা কিয়ামতের ছয়টা আদর্শ, ছয়টা আলামত গণে রাখো, তার মধ্যে একটা আলামত হচ্ছে মাউতি, আমার ইন্তেকাল। আমাদের নবীর এন্তেকাল এটাও কিয়ামতের একটা আলামত। আমাদের নবী এন্তেকাল করেছেন 13 হিজরি সনে এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 63 বৎসর ছিল, ঠিক রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিন। এরকম রসুল এন্তেকাল করেন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিন ছিল ওই দিনটা। আমাদের নবীর এন্তেকাল এটা কিয়ামতের তৃতীয় নিদর্শন এবং কিয়ামতের চতুর্থ নিদর্শন আল্লাহ পাকের রসুল বলছেন বাইতুল মাকদাস বিজয়, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বাইতুল মাকদাস বিজয় হয়েছিল। আল্লাহ রসুল বলছেন, তোমরা ছয়টা যে কিয়ামতের নিদর্শন গণনা করবে তার মধ্যে একটা হচ্ছে ফাতহু বাইতুল মাকদিস, বাইতুল মুকদ্দাস বিজয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে ইহুদিদের সাথে যুদ্ধ করে মুসলমানরা ইহুদিদেরকে কিল্লার ভিতরে অবস্থান করাইছে, তো ইহুদিদের পক্ষ থেকে ঘোষণা আসছে, দেখো তোমরা আমাদেরকে সমূলে হত্যাও করতে পারো, তোমাদের সাথে আমরা শান্তি চুক্তি এক শর্তে করতে পারি, তোমাদের দেশের আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যদি তিনি শান্তি চুক্তি নিজের হাতে লেখে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবিদেরকে নিয়ে বসে পরামর্শ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্থলাভিষিক্ত করে তিনি রওনা হলেন এবং বাইতুল মুকদ্দাসের ওই দরজা দিয়ে প্রবেশ করলেন যে দরজা দিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের প্রজনিতে বাইতুল মুকদ্দাসের ভিতরে প্রবেশ করেছিলেন। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্থ নম্বরের ভবিষ্যৎবাণীও বাস্তবে পরিণত হয়ে যায়। পঞ্চম নম্বরের আলামতে কিয়ামত রসুলের ভবিষ্যৎবাণী। আল্লাহ পাকের রসুল বলছেন, ব্যাপক মহামারী দেখা দিবে, তোমাদের মাঝখানে এমন ব্যাপক মহামারী দেখা দিবে ছাগলের পালের মতো মুসলমানরা বিভিন্ন জায়গায় ছিন্ন ভিন্ন হয়ে পড়বে। এটাও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালেই হয়েছিল। সিরিয়াদের সামদেশ এবং ইরাক দেশের মধ্যে মারাত্মক মহামারী দেখা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবিদের অবস্থা পরিদর্শনের জন্য সুরাগ নামক স্থানে যখন পৌঁছলেন, মুহাজির সাহাবায়ে কেরাম বাধা দিলেন, হুজুর সামনে মারাত্মক ভয়ঙ্কর এরকম মহামারী, আপনি সামনে যায়েন না, আপনি মদিনাতে ফিরে যান, ভালো হবে। আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কতিপয় সাহাবায়ে কেরাম যারা তাকদীরের বেলায় খুব মারাত্মক কঠোর ছিলেন, ওমর বললেন, আগামীকাল আমি মদিনাতে রওনা হয়ে যাব। আবু উবাদা ধমকি দিলেন, আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর তাকদীর থেকে পলায়ন করতে যাচ্ছেন, তাহলে তাকদীরকে বিশ্বাস করেন না? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো আমি তাকদীরে ইলাহি থেকে পলায়ন করে তাকদীরে ইলাহির দিকে যাইতেছি, আমার মদিনায় যাওয়াটা হতে পারে আল্লাহ পাক তাকদীরে লিখে রাখছেন, নাকি আমি যাবো কি করে, তাহলে আমার তাকদীরে ইলাহি থেকে পলায়ন করাটা তাকদীরে ইলাহির কারণে হইতেছে। তো ওমর চলে আসলেন, সেখানে প্রায় 25,000 সাহাবায়ে কেরাম সে মহামারীর মধ্যে আক্রান্ত হয়ে এন্তেকাল করেছেন, যারা পূর্ণ পৃথিবীকে বিজয় করার জন্য যথেষ্ট ছিল। ষষ্ঠ নম্বরের কিয়ামতের আলামত আল্লাহ পাকের রসুল বলছেন, ফেতনা বৃষ্টির মতো পতিত হওয়া। রসুল একদিন এক আনসার সাহাবীর ছাদের মধ্যে উঠেছেন, উঠিয়া চারদিকে তাকায় সাহাবিদেরকে বললেন, আমার সাহাবিরা, আমি যা দেখতে পাইতেছি তোমরাও কি তা দেখতে পাইতেছ? সাহাবায়ে কেরাম কয়, হুজুর কয়, আমরা তো কিছুই দেখি না। আল্লাহ রসুল বলছেন, আমি দেখতেছি
তোমাদের ঘরের ফাঁকে ফাঁকে ফেতনা বৃষ্টির মতো পতিত হচ্ছে। সুতরাং উমর রাদিয়াল্লাহু তাআলা নূর এন্তেকালি ফেতনার সর্বোত্তম দরজা খুলে যায়। এক মাজুসি গোলাম আবু লুলু ফিরোজ নামীয় এক মাজুসি গোলাম উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ফজরের নামাজ জামাতের সহিত পড়ানোর কালে উমর রাদিয়াল্লাহু তাআলা নূরকে বল্লম দ্বারা আঘাত করে শহীদ করে দেয়। আর এতে করে মুনাফিকদের আন্দোলন বেড়ে যায়, মুসলমানদের এরকমভাবে ফেতনা বেড়ে যায়, সেখান থেকে ফেতনার দরজা খুলে যায়। সর্বপ্রথম ইসলামের ফেতনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। কতিপয় দুষ্কৃতকারীদের হামলায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করেই শুরু হয় ফেতনা। এক পক্ষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলে আগে খেলাফত কায়েম, তারপরে হচ্ছে উমরের বদলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এন্তেকালের বদলা। দ্বিতীয় পক্ষ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিল আগে উসমানের কতলের বদলা, তারপরে হচ্ছে খেলাফত। উভয়ের মাঝখানে এমন বিশাল এক তুমুল, উভয় দলের মাঝখানে হাজার হাজার সাহাবী উভয় দলই অংশগ্রহণ করে ফেলেছে। এতে করে জঙ্গে জামাল যেটা উষ্টির যুদ্ধ সংগঠিত হয়েছিল, ইতিহাসবিদরা লেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের জন্য ঘর থেকে বের হন নাই, উভয় দল মুখোমুখি, উভয় দলকে মীমাংসার জন্য আম্মাজান আয়েশা সর্বপ্রথম ঘর থেকে বের হয়েছেন। যখন হুয়াব নামক স্থানের মধ্যে বসলেন, হুয়াবের কতিপয় কুকুর আম্মাজান আয়েশাকে দেখে গেউ গেউ করতে শুরু করলো। তা আম্মাজান আয়েশাকে রসুল বলেছিলেন স্ত্রীদেরকে নিয়ে যে এমন একটা সময় আসবে তোমাদের কাউকে দেখলে হাওয়াবের কুকুরগুলি গেউ গেউ করতে থাকবে, তখন তোমাদের অবস্থা কি হবে। তা আয়েশা বুঝতে পারলেন যে ফেতনার মধ্যে পতিত হয়ে গেছি, তো সাথে সাথে বললেন আমি মদিনার দিকে ফিরে যাচ্ছি। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি কি বলেন, এত কাছাকাছি চলে আসছেন ইরাকের, এখন আপনি চলে যাবেন, এটা কেমন কথা। আয়েশা বললেন না আমি থাকতে পারি না, আমি চলে যাব। তখন সেই বসরার যিনি কাজী ছিলেন, কাজী এসে আম্মাজান আয়েশাকে বললেন দেখেন আপনি যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তাহলে উভয় দলের মাঝখানে মীমাংসা করতে পারেন, আপনি সামান্য যদি সেখানে যান, গিয়ে যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তাহলে আলী এবং বাকিদের মাঝখানে মুখোমুখি যে ফেতনা, ফেতনা থেকে বাঁচাইতে পারবেন। তা আম্মাজান আয়েশা তো বসরিয়দের সাথে যেখানে বসরার লোকেরা সেদিক দিয়ে ঢুকছে, বসরিয়রা যখন দেখছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওয়াদেজ অর্থাৎ অগ্নি যখন দেখেছে, তারা মনে করেছে এ যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অংশগ্রহণ করেছে, যাতে করে যুদ্ধের স্পৃহা তাদের বেড়ে গেছে, এমনিতে ওই দলের উপর আক্রমণ করেছে, এমন তুমুল যুদ্ধ হয়েছে প্রায় 10,000-এর উপরে সাহাবী শাহাদাত বরণ করেছে, ঘটনাকে কেন্দ্র করে আম্মাজান আয়েশা যখন কখনো স্মরণ করতেন কাঁদতে কাঁদতে চোখ ভিজাই ফেলতেন এবং অধিক পরিমাণে কাঁদতেন শুধু এ ঘটনাকে স্মরণ করে। এ ছিল রসুলের ভবিষ্যৎবাণী। এরকমভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে কেন্দ্র করি জঙ্গে সিফিন, সিফিনের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এক পক্ষে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে 90,000 সৈন্য ছিল, আরেক পক্ষ ছিল আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সাথে 80,000 সৈন্য ছিল। উভয় পক্ষের নীতি ছিল একটাই, আল্লাহ পাকের রসুল হাদিসের মধ্যে বলছেন দুটি দলের মধ্যে মুসলমানদের যুদ্ধ হবে, যুদ্ধ ভয়ানক আকার ধারণ করবে, দোনো দলের নীতি হবে একটাই, দোনো দল এক নীতিতেই যুদ্ধ করবে, অর্থাৎ একটাই হবে তাদের ঘোষণা উসমানের শাহাদাত। আলীও কয় শাহাদাতের বদলা, আমিরে মুয়াবিয়া কয় দোনো দলের মাঝখানে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল ইমাম নববী, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তারা বলছেন তারা আলী এবং আমিরে মুয়াবিয়ার কারো আনুগত্য ছিল না। মাঝখানে যুদ্ধ অপ্রত্যাশিতভাবে বেঁধে গেছে, যুদ্ধ বাধার কারণে প্রায় ওই যুদ্ধের মধ্যে 90,000 মুসলমান শাহাদাত বরণ করে পূর্ণ পৃথিবীকে, যারা অল্প সংখ্যক মুসলমান পূর্ণ পৃথিবীকে শাসন করেছিল, 90,000 মুসলমান সমস্ত যুদ্ধের মুসলমানদের নিহতের সংখ্যা এক পাশে করলে এই যুদ্ধের নিহতের সংখ্যা এর থেকে বেশি। নাহরাওয়ানের যুদ্ধ একই ঘটনা, যুদ্ধের পরে আমিরে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে দুইজনকে ফয়সালাকারী মানল, দুইজন ব্যক্তি দুই উভয় পক্ষ থেকে একসাথে দাঁড়াবে, দোনোজনে যে সিদ্ধান্ত নেয় এটাই মানব। এর মাঝখান থেকে 16,000 খারেজি বের হয়ে গেছে,
এবং তাদের দাবি ছিল লা হুকমা ইল্লা লিল্লাহ। কারো ফয়সালা চলবে না, একমাত্র আল্লাহর ফয়সালা। অথচ দুইজনের ফয়সালা মানা এটাও আল্লাহর ফয়সালা। কোথাও যদি যুদ্ধ হয় তখন দুইজন আলেমকে একসাথে বসাইয়া মীমাংসা করা, এটা আল্লাহর ফয়সালাই। কিন্তু খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলল, কেন? উনি কেন মানুষের ফয়সালা মানল? আমিরে মুয়াবিয়াও কাফের, কেন? উনি কেন মানুষের ফয়সালা দিল? উভয় দল থেকে বের হয়ে গেল। তো রসুল এটাও ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের মধ্য থেকে এক দল ইসলাম থেকে খারেজ হয়ে যাবে এবং তাদেরকে হকের কাছাকাছি দলটি হত্যা করবে। সুতরাং নেহরাওয়ানা নামক স্থানে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে খারেজিদের যুদ্ধ হয়েছে। 2000 খারেজি সেখানে অবস্থান করেছিল, 2000 খারেজি এন্তেকাল করছে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদেরকে এরকম মূলোৎপাটন করলেন, এটাও রসুলের ভবিষ্যৎবাণী। এবং ফেতনার মধ্যে আরেকটা ফেতনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, খারেজি ইবনে মুলজিম কর্তৃক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দেয়, এটা ছিল একটা ফেতনা। এবং ইসলামের সর্বশেষ মারাত্মক ফেতনা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিরস্ত্র মাত্র 72 জন সৈন্য নিয়ে 5000 ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নিজেকে শাহাদাত বরণ করেছিলেন। এই শাহাদাত হচ্ছে মুসলমানদের ফেতনার মধ্যে সবচেয়ে মারাত্মক একটি ফেতনা। তো আল্লাহ পাকের রসুল বলেছেন, আমি তোমাদের এরকম ঘরের দিকে দেখেছি, তোমাদের বৃষ্টির মতো ঘরের ভিতরে ফেতনা পতিত হচ্ছে। অষ্টম নম্বরের ফেতনা তাতারি ফেতনা। তাতারি ফেতনা আল্লাহ পাকের রসুল বলছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তুকাতিলু তুরুকা, যতক্ষণ না তোমরা তুর্কিদের সাথে মোগলদের সাথে যুদ্ধ করো। তুর্কি রসুল তারা এটার পরিচয় দিচ্ছেন, তাদের চোখ ছোট, চেহারা লাল এবং তাদের শরীরে পশমি কাপড় পরা থাকবে। যেটা তাতারিরা আক্রমণ করেছিল, পূর্ণ মুসলিম বিশ্বের উপরে তারা বিজয় অর্জন করেছিল এবং মুসলমানদেরকে যেখানে পেয়েছে হাজারে হাজার লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল তাতারিরা। এ তাতারি ফেতনার কথা আল্লাহ পাকের রসুল বলেছেন, অচিরেই তোমাদেরকে তাতারি ফেতনা আক্রমণ করবে। নবম নম্বরের ফেতনা হচ্ছে আল্লাহ পাকের রসুল বলছেন, হিজাজ ভূমি থেকে একটা আগুন প্রদর্শিত হবে, বসরা এলাকার ওটের গলাগুলি পর্যন্ত দেখা যাবে। তাতারি ফেতনার আগের বছর অর্থাৎ 654 হিজরি সনে মদিনার পশ্চিম পাশ থেকে এক বিশাল অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল এবং 52 দিন পর্যন্ত আগুনটা ব্যাপক আকার ধারণ করেছে, যে আগুন থেকে বসরা দেশের ওটের গলা পর্যন্ত দেখা গিয়েছিল। এটাও ভবিষ্যৎবাণী আগে চলে গেছে। এরকমভাবে রসুল ভবিষ্যৎবাণী করেছেন, 30 জনের মতো বন্দা নবীর দাবিদার আসবে, প্রত্যেকেই দাবি করবে আমরা নবী। এটা কি আমাদের আলামত? 30 জনের মতো বন্দা নবীর দাবিদার। রসুলের জিন্দেগী কালেও অনেকগুলি বন্দা নবীর দাবিদার ছিল, যেমন মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদে আনাসি, সাদ নামক এক মহিলা এবং কাজ্জাবে হারেসে কাজ্জাব, আমাদের হিন্দুস্তানের মধ্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এমনকি অনেক বন্ডনবীর দাবিদার পৃথিবীর মধ্যে আগমন করেছিল। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের আলামত বন্ডনবীর আবির্ভাব হবে 30 জনের উপরে। দুইটা বিশ্বযুদ্ধ। আল্লাহ পাকের রসুল হাদিসের মধ্যে বলছেন, ইউক সিরুল হাবজা, লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, মুসলমানদের মধ্যে পৃথিবীর মধ্যে এমন একটা সময় আসবে যুদ্ধ ব্যাপক আকার ধারণ করবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যুদ্ধ কি জিনিস, কিভাবে ধারণ করবে? আল্লাহ রসুল বলছেন, আল হারজু ওয়াল কতলু, পৃথিবীতে সব থেকে বেশি মানুষ নিহত হবে এই যুদ্ধের মধ্যে। প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে 8,80,000 মানুষ নিহত হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 1,06,50,000 মানুষ নিহত হয়েছে। এমনকি হাদিসের মধ্যে এটাও আছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কায়েম হবে, যেটাকে কিতাবুল মুলহেমা নামক নামকরণ করা হয়েছে হাদিসের কিতাবে, অর্থাৎ মাংসস্তূপের যুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন হবে? মাংসস্তূপ, বিভিন্ন স্থানে মানুষের গোস্ত ছড়িয়ে ছিটিয়ে পড়া থাকবে। এই 10টা আলামত হচ্ছে যেগুলি অতীতে অতিবাহিত হয়ে গেছে। আরও কিছু আলামত যেগুলি আমাদের জমানায় প্রকাশ পাচ্ছে, যেমন হাদিসে জিব্রাইলের মধ্যে আছে, জিব্রাইল আমিন রসুলের কাছে এসেছে,
এসে বিভিন্ন প্রশ্ন করলেন, তার মধ্যে একটা প্রশ্ন হইল, ইয়া রসূলুল্লাহ মা সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ রসুল বললেন, আল মাসকুলু আনহা বি আলামা মিনাস সাইল, মাল মাসকুলু আনহা বি আলামা মিনাস সাইল, উত্তরকারী উত্তরদাতা প্রশ্নকারী থেকে এ ব্যাপারে বেশি জানে না। জিব্রাইল বললেন, ইয়া রসূলুল্লাহ মা আলামাতুহা, কিয়ামতের তাহলে আলামতগুলি কি? আল্লাহর রসুল বলতেছেন, কিয়ামতের আলামত হচ্ছে, আম তালিদাল আমাতু রব্বাতাহা, গোলাম তার মনিবকে জন্ম দিবে, গোলাম তার মনিবকে জন্ম দিবে। এই হাদিসের ব্যাখ্যা অনেক প্রকার হতে পারে, অর্থাৎ যে মায়ের ঘরে সন্তান জন্ম নিবে, যে বাবার ঔরসে সন্তান জন্ম নিবে, সন্তান মা বাপের সাথে গোলাম বান্দির ব্যবহার করবে, মা বাপকে ঘরের আজাদ মনে করবে, মা বাপকে মানবে না, বরঞ্চ মা বাপ সন্তানের কথা মতো চলতে হবে। তো গোলাম মনিবকে জন্ম দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বরের সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যাখ্যা হাদিসের মধ্যে আসছে, সেটা হচ্ছে রাজাকে প্রজারা জন্ম দিবে, রাজাকে প্রজারা জন্ম দিবে। ঊনবিংশ শতাব্দীর আগে পৃথিবীতে এই নীতি কোথাও ছিল না। সাধারণ মানুষের ভোটে দেশের মধ্যে কোন একজন রাষ্ট্রপ্রধান হয়, প্রধানমন্ত্রী হয়, গণতন্ত্র আবিষ্কার হয়েছে, তাতে জনগণের ভোটে সরকার হয়, অর্থাৎ প্রজাদের ভোটে সরকার হয়, প্রজাদের কারণে সরকার হয়। আর প্রকৃত ভোটের নীতি হয়েছে এটা, যে সমস্ত মানুষেরা রাষ্ট্রবিদ্যায় পারদর্শী, যারা রাষ্ট্র সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখে, তারা মিলে একজনকে রাষ্ট্রপ্রধান বানাবে, সে ব্যক্তিটা রাষ্ট্র পরিচালনা করবে। বর্তমানে নীতি হচ্ছে এমন, গোলাম তার মনিবকে জন্ম দেয়, প্রজারা তার রাজাকে জন্ম দেয়। বর্তমানে পরিস্থিতি হচ্ছে এটা, গণতন্ত্র। তা আল্লাহ পাকের রসুল বলছেন, আম তালিদাল আমাতু রব্বাতাহা, গোলামে তার মনিবকে জন্ম দিব। অথচ নীতি ছিল মনিব, মনিব গোলামকে জন্ম দিবে, এটা ছিল নীতি, কিন্তু উল্টে গেছে, গোলামে তার মনিবকে জন্ম দিবে। যারা মেষ চালক, বকরি চালক, উট চালক, সাধারণ ব্যক্তি, তারা উঁচা উঁচা বিল্ডিং বানাবে, সুন্দর সুন্দর বিল্ডিং বানাবে, বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করবে। হাদিসটার দিকে তাকান, যারা অন্যের বাড়িতে কাজ করে, সোজা কথা রাখাও, যারা অন্যের বাড়িতে কাজ করে তারা বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করবে। আজকাল বাংলাদেশে অধিকাংশ বিল্ডিং কিসের বলে হচ্ছে? আমাদের এদেশ থেকে সাধারণ মানুষেরা যাইয়া বিদেশের মধ্যে কাগজ ঠোকায়, তারপরে এরকম বোতল ঠোকায়, বিভিন্ন নিকৃষ্ট কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু বিদেশ থেকে টাকা বাড়িতে পাঠায়, কার থেকে কে সুন্দর বিল্ডিং বানাবে এ নিয়ে প্রতিযোগিতা লাগে। রসুল হাদিসের মধ্যে বলবেন, বলছেন এক জমানা আসবে, যে জমানার মধ্যে যারা নিকৃষ্ট অন্যের বাড়িতে কাজ করনেওয়ালা তারা বিল্ডিং নিয়ে কবর করবে, কার থেকে কে সুন্দর বিল্ডিং বানাইতে পারবে। আজকে সেটা আমাদের জমানায় হচ্ছে, বিদেশের মধ্যে এমনও দেখা গেছে, মেতরি কাজ করে, এমন নিকৃষ্ট কাজ, কিন্তু বাড়ির মধ্যে বিল্ডিং কত সুন্দর, কয়েকতলা বিল্ডিং করে ফেলছে, এমনও আমাদের দেশে আছে। তো এটা আলামতে কিয়ামত, কিয়ামতের আলামত, যে যারা সাধারণ মানুষ অন্যের বাড়িতে কাজ করে তারা বিল্ডিং নিয়ে গর্ব করবে। এবং রসুল বলছেন এক জমান আসবে, ইয়াতা তাওবালু না ফিল বুনিয়ান, বিভিন্ন দেশের মধ্যে বিল্ডিং বানানো নিয়ে গর্ব করবে, কারো সাকে বিল্ডিং বানাইতে পারে, আমেরিকা বানাইছে 95 তলা, এরকম ভাবে আরেক দেশের মধ্যে বানাইছে এরকম 105 তলা, 150 তলা পর্যন্ত বানানোর চিন্তা চলছে, কে কত ওসা বিল্ডিং বানাইতে রে, এটা নিয়ে গর্ব করা, এটাও কি আমাদের আলামত। তৃতীয় নম্বরের আল্লাহ পাকের রসুল বলছেন, কিয়ামত তখন সংঘটিত হবে যখন ইদা সাদাল কবিলাতা, সাদাল কবিলাতা ফাসিকুহু, সমাজে তাকে নেতা বানাবে যে ফাসেক কুজ্জা, এবং যে ব্যক্তি সন্ত্রাস সেই বিচারপতি হবে সমাজের। দুইটা কথা আল্লাহ পাকের রসুল বলছেন, ইদা সাদাল কবিলাতা ফাসিকুহু, সমাজের ওই ব্যক্তি নেতা হবে যে ব্যক্তি হবে ফাসেক কুজ্জা, যে যত গুনাহগার, যে যত সুদ খাইতে পারে, যে যত ঘুষ খাইতে পারে, সে ব্যক্তি সমাজের তত বড় নেতা হবে। আর যে ব্যক্তি চুরি ডাকাতি সন্ত্রাসীর মধ্যে এক নম্বর, সে হবে সমাজপতি, সমাজ তার ছাড়া বিচার হবে না। এই দুইটা হাদিস দেখেন আমাদের সাথে বনে, বর্তমান জমানার মধ্যে যে ব্যক্তি চুরি ডাকাতি সুদে ঘুষে যার টাকা পয়সা বেশি, যে ব্যক্তি যত বেশি মানুষ হত্যা করতে পারে, যে ব্যক্তির গায়ে যত বল,
ওই ব্যক্তি আমাদের নেতা, আমাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়। একজন বিএ পাস, আইএ পাস, একজন বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, সে যদি বোর্ডে দাঁড়ায় আধা ভোটও হয় না, ঠিক কিনা? আধা ভোটও হয় না। আর যে ব্যক্তি এরকমভাবে গায়ের জোরে মানুষকে কিলায়া ভোট নিতে পারে, সে ব্যক্তি হাজারো ভোট পায়। দ্বিতীয় নম্বরের আমরা যাদেরকে ডাকি আনি বিচার করতে, যে যত বেশি ঘুষ নিতে পারে আমরা মনে করি এত বড় বিচার হবে। এটা শেষ জমানা, কিয়ামতের আলামত। এবং হাদিসে আসছে, যারা সম্মানের উপযুক্ত কিয়ামতের আলামত, মানুষেরা তাদেরকে সম্মান করবে না। যারা অপমানের উপযুক্ত, যারা মানুষের মাঝখানে সন্ত্রাসী করে মানুষকে হত্যা করে বেড়ায়, তাদেরকে মানুষেরা সালাম দিবে, তাদেরকে সম্মান করবে। আজকে আমাদের দেখেন একই পরিস্থিতি, আমাদের দেশের মধ্যে একজন সন্ত্রাস সামনে গেলে সাধারণ মানুষ মুখা পাতা সারি, তার ভয়ে মানুষেরা তাকে সম্মান করে, ইজ্জত করে। আরেকজন ব্যক্তি এত বড় বুজুর্গ, এত বড় লেখাপড়া করে আসছে, স্কুলের মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বাড়িতে আসছে সালাম দিলে ওরা মানুষ তারে নাই, আছে কি না? এবং হাদিসে আসছে কিয়ামতের আলামত, মানুষেরা লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাআল মাসাজিদ, মানুষেরা মসজিদ নিয়ে গর্ব করবে, কার থেকে কে সুন্দর মসজিদ বানাইতে পারে, কার থেকে কে রৌনকযুক্ত মসজিদ বানাইতে পারে, মসজিদ নিয়ে মানুষেরা গর্ব করবে, এটাও কিয়ামতের আলামত। এবং রসুল বলছেন মসজিদের, অধিকাংশ মসজিদের, এমনকি সকল মসজিদের ভিতরে যত পদ থাকবে সব পদগুলি ফাসেকদের দখলে থাকবে, এটাও আল্লাহর রসুল বলছেন। লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না মসজিদের মধ্যে দায়িত্বগুলি নিবে ফাসেকেরা। সুদখোর যত বড়, কোটি কোটি টাকা কামাইছে সুদ খাইয়া, এতে মসজিদের সভাপতি, ঘুষখোর যত বড়, এতে মসজিদের সেক্রেটারি, যত বড় এরকমভাবে এরকমভাবে যত বড় এরকমভাবে নাফরমান আছে মসজিদের মধ্যে আসলে, এতে মসজিদের একদম পদের মধ্যে বড় পদে আছে। আরেকজন ব্যক্তি গোনা করে না, নম্র ভদ্র, টাকা পয়সা নাই, কিন্তু তারে কেউ মসজিদের পদে ডাকে না, এতে মসজিদের পদের থেকে দূরে, এটা আলামতে কিয়ামত, কিয়ামতের আলামত। আবার এ কথাও হাদিসে আছে, যেহেতু পদের মধ্যে থাকবে নিকৃষ্ট ব্যক্তিরা অর্থাৎ ফাসেক ফুজ্জাররা, তাদের গলার আওয়াজ মসজিদে বেশি, ইমাম সাহেবকে এসে ধমকি দিবে। আপনারা শহর এলাকার মসজিদগুলি তো বালা, গ্রামের একটু খোঁজ নিয়ে দেখিয়ে ইমাম সাহেবদের সাথে সাধারণ মানুষেরা কী দুর্ব্যবহার করে, মুয়াজ্জিনকে মানুষও ধরে না, এটাকে মানুষও মনে করে না। গ্রাম এলাকার মধ্যে ইমাম সাহেবকে এসে যার মনে তা ধমকি দিয়ে বসে, যার মন চায় তা তাকে কথা বলে বসে, এটা সাধারণ গ্রামের মসজিদের মধ্যে বেশি হয়, শহর এলাকার মসজিদগুলির মধ্যে হয় না। তার কারণ হচ্ছে শহর এলাকার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে মানুষেরা মসজিদে নামাজ পড়তে আসে, এজন্য ফেতনা কম। এগুলি মসজিদ নিয়ে ফখর করা, মসজিদের মধ্যে ফাসেকদেরকে দায়িত্ব দেওয়া এবং ফাসেকরা ইমাম সাহেবকে ধমকি দেওয়া, এগুলি কিয়ামতের আলামত। এরকম হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের আলামত হচ্ছে নারীদের সংখ্যা বেড়ে যাবে, ইউকসিরুন নিসা ও ইউকিল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, এমনকি সর্বত্র রাস্তা ঘাটে, গাড়িতে, বাজারে, দোকানে, সব জায়গায় শুধু নারী, শুধু নারী, শুধু নারী। নারী থেকে বাঁচা এত কঠিন হবে, আল্লাহ পাকের রসুল বলছেন এত কঠিন হবে, শেষ জমানার মধ্যে আগুনের আঙ্গারাকে হাতে নিয়ে রাখা যত কঠিন। আপনি একজন আলেম মানুষ বাজারে যাবেন, গিয়ে দেখবেন সেখানেও চোখ যে আপনি নিশা করে যাবেন এ সুযোগ নাই, আপনি যে শরীর বাঁচায় যাবেন এ সুযোগ নাই, আপনার সাথে ধাক্কাধাক্কি লেগেই যাবে। রসুল বলছেন তিনটা আলামত কিয়ামতের প্রকাশ পাইলে মনে রাখিও কিয়ামত খুব সন্নিকটে। একটা হচ্ছে নারীদের আনাগোনা বেশি বেড়ে গেলে বাজারের পাটের মধ্যে। দ্বিতীয় নম্বরের হচ্ছে আল্লাহ পাকের রসুল বলছেন সুদ মানুষেরা জায়েজ মনে করে খাবে। তৃতীয় নম্বরের মদের নাম উল্টা লাগায় মানুষেরা মদকে জায়েজ মনে করে খাবে। হাদিসে একথাও আছে, সুদ এমনভাবে বাড়ি যাইব কোনো ব্যক্তি যদি সুদ না খাইতে চায় তারে গিলাইয়া সুদ খাওয়াই বসে জমা। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াতিয়ান্না আলা আন-নাসি জামানু লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা ফা ইল্লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারী। আল্লাহ পাকের রাসূল বলছেন শেষ জমানা সুদ খানে সারা মানুষ পাওয়া যাবে না, কেউ সুদ না খাইলে তারে কিলাইয়া সুদ খাওয়াইব। অর্থাৎ ইমাম সাহেব সুদ খায় না, এখন সুদ করে বাড়িতে দাওয়াত খাইছে, এখন সুদ খাওয়া হয়েছে কিনা? সুদ খায় না, কিন্তু সুদখানির বাড়িতে দাওয়াত খাইছে,
এখন যদি সুদ না খায়, এতে যদি কয় আমি আপনার বাড়িতে খাইতাম না, তো হেবে না করবো আমি মসজিদের সভাপতি, আপনারা চাকরি দিছে গেলাই, আপনারা চাকরি দিছে গেলাই। যদি কয় যে আপনার বাড়িতে আপনি সুদ খান, এজন্য আপনার বাড়িতে খাইতাম না, কবো যে আপনার খেতাবালিশ আছে নাকি খেতাবালিশ ছাড়া, তাড়াতাড়ি বলান, আরেকজন ইমামের দরকার। তো শেষ জমানা সুদ না খাইলে এত কিনে খাওয়াইব, তেমন মদের নাম পরিবর্তন করে মদ খাওয়া হবে। এবং আল্লাহ পাকের রসুল বলছেন শেষ জমানার কিয়ামতের আলামত হচ্ছে খুল্লুম খোলা রাস্তার মধ্যে মানুষেরা জিনার কাজে লিপ্ত হয়ে যাবে, দর্শন করবে, এটা মানুষেরা দেশের মানুষ কিছু আছে গর্ব করবে। হাজারো বাবা মানুষের মধ্যে একজন তো বাবা যাবে, সে যখন ওই রাস্তা দিয়ে হাঁটবে তখন মনে মনে ভাববে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে গেলে কত ভালো হইতো। আমাদের দেশের যে সমস্ত প্রদর্শনী এলাকাগুলি আছে পার্কের ভিতরে বিভিন্ন স্থানে খুল্লুম খোলা মানুষে, মুসলমানদের দেশে এখন এমন বেহায়াপনা বেলেল্লাপনা বেড়ে গেছে, ওই সমস্ত স্থান দিয়ে কোনো বালা মানুষ যাইতেও শর্মায়। এখন সে কিয়ামতের আলামত চলে আসছে। এবং আল্লাহ পাকের রসুল বলছেন শেষ জমানা এমন হবে, আল্লাহ রসুল বলছেন খোদার কসম, ওয়াল্লাদি নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই খোদার কসম যে খোদার হাতে মুহাম্মাদের প্রাণ, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, হাত্তা ইউকসিরুল কতলা, এমনকি মানুষের মধ্যে কতল কিতাল বেড়ে যাবে, লা ইয়াদরি কাতিলু ফিমা কতালা, কাতেল বলতে পারবে না সে কেন হত্যা করতেছে, ওয়ামাল মাকতুলু ফিমা কুতিলা, এবং মাকতুল যে কতল হয়েছে সেও কইতে পারতো না আমার কেন কেন হত্যা করা হয়েছে। একজন মানুষ রাস্তায় দুই দলের মধ্যে ঝগড়া হয়েছে, মাঝখানে সামনে যারে পাইছে তারাই গিলাইছে। এখন যদি তাকে বলা হয় তুমি যে তারে মারলা, সে কি তোমার বাপ দাদার সাথে তার দুশ্মনী ছিল না, তোমার গ্রামের কোনো ক্ষতি করছে না, চুরি ডাকাতি করছে না, সে নিহত হওয়ার মতো মারার মতো এমন কোনো অপরাধ করছে না, তাহলে মারলা কেন? এতে নিজেও কইতো না কেড়ে মারছে। আর যে ব্যক্তি নিহত হয়েছে এতে নিজেও কইতো না, এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাকি মুসলমান কোনো চাওয়ার দরকার নাই, এতেরই মারছে, এ নিজেও কইতো না, কিরে আমার উপরে এতগুলি কিল ভরতাছে কেন ভরতাছে, এটা কিয়ামতের আলামত। কাসরতে হাল কতল কিতাল বেড়ে যাবে ব্যাপক হারে, আমাদের দেশে বর্তমানে বেড়ে গেছে, এমন হারে বেড়ে গেছে অতীত জিন্দগিতে কোনো মানুষ কল্পনাও করে নাই, এমনভাবে মানুষ হত্যা হইতে পারে বর্তমান জমানায় যেমনভাবে হচ্ছে, এটা কিয়ামতের আলামত। এবং হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাকের রসুল বলছেন ইজা উসিদাল আমরু ইলা গয়রি আহলিহি মানতাদিরিসা, যখন যোগ্যকে ছাড়া অযোগ্যদেরকে তোমাদের নেতা বানাইবা তখন কিয়ামতের অপেক্ষা করি। কিয়ামতের কথা স্মরণ করানোর উদ্দেশ্য হয়েছে মানুষেরা তখন নিজেদের ইমানকে হত্যা করো, কোন সময় ডাক এসে যায়, কোন সময় তওবার দরজা বন্ধ হয়ে যায় নিজেরাও তো জানতাম। তো বলতেছি যে উসিদাল আমরু ইলা গয়রি আহলি, যখন তোমাদের নেতা বানানো হবে, দায়িত্ব দেওয়া হবে জাহেলদেরকে, মূর্খদেরকে, অযোগ্যদেরকে। আজকে বাংলাদেশের দেখেন এমনও মেম্বার আছে, আমাদের থানা আমাদের যে গ্রাম বাঁচারামপুর থানার এক গ্রামের যে মেম্বার হয়েছিল এতারে এক মাস পর্যন্ত শুধু এদের নাম শেখানো লাগছে, এতে আমাদের গ্রামের মেম্বার, এরকম কত চেয়ারম্যান আছে নিজের নামও লিখতে পারে না, কত এমপি আছে ক্লাস ফাইভে পর্যন্ত পড়ে নাই, টাকা পয়সা আছে জনগণে ভোট দিছে পাস করে ফেলছে, এটা কি আমাদের আলামত? অথচ নীতি ছিল একথা বলা এদেশের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটাকে, সবচেয়ে বুদ্ধিমানকে, চালাককে তারে আমরা নেতা বানাবো, আমাদের এমপি হবো সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটা, আমাদের এমপি হবো সবচেয়ে চালাক ব্যক্তিটা, আমাদের এমপি হবো সব থেকে বাহাদুর ব্যক্তিটা। কিন্তু আমরা করলাম কি, ওই ব্যক্তিকেই এমপি বানাইলাম যে ব্যক্তি নিজের নামটাও লিখতে পারে না। আল্লাহ পাকের রসুল বলছেন মনে রাখিও ইজা উসিদাল আমরু ইলা গয়রি আহলিহি, যখন তোমাদের এরকমভাবে গায়রে আহলকে, অযোগ্যকে যোগ্যতার সামনে বসানো হবে তখনই কিয়ামতের আলামত মনে ধরিও, এরপরে আর জমানা ভালো হবে না, খারাপই হইব খারাপই হইব খারাপই হইব, আর জমানা ভালো হবে না। মানুষের কয় দেশে শান্তি আসে না কেন, আর শান্তি আসার সময় নাই, কিয়ামত কাছাই গেছে। এবং কিয়ামতের আলামত আল্লাহ পাকের রসুল বলছেন মওতুল ফাজা, আল্লাহ রসুল বলছেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষের মৃত্যুটা হঠাৎ হবে। এখন দেখেন আমাদের দেশে হার্ট স্ট্রোক রোগ হয়েছে, আমাদের দেশের মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হঠাৎ করে পরে মারা যায়, এ রোগটা এখন ব্যাপক হারে বেড়ে গেছে। আল্লাহ রসুল বলছেন এই রোগটা যখন বেড়ে যাবে মনে রাখবে এটা কিয়ামতের একটা আলামত, কিয়ামত খুব সন্নিকটে তোমাদের। এরকমভাবে কিয়ামতের আলামত রসুল বলছেন কাসরাতুজ জালাজিল,
হঠাৎ হঠাৎ ভূমিকম্প দেখা দিবে, খুব বেশি ভূমিকম্প দেখা দিবে। আমাদের দেশে যদিও ভূমিকম্পের গড় কম, ইউরোপ আফ্রিকা পাশ্চাত্য জগতের মধ্যে ভূমিকম্প বেশি, এমন কোনো মাস নাই কোথাও না কোথাও ভূমিকম্প আসে না। সবচেয়ে মারাত্মক ভূমিকম্প যেটা আমাদের দেশে বেশি এসেছিল 2004 সালে, এশিয়া মহাদেশ সহ প্রায় 8টি দেশে মারাত্মক ভূমিকম্প দেখা দিয়েছিল, যাতে করে ইন্দোনেশিয়ায় 2,02,800 মানুষ মারা যায়, ভারতের মধ্যে প্রায় 20,500 মানুষ মারা যায়, থাইল্যান্ডের ভিতরে প্রায় 10,313 মানুষ মারা যায়, শ্রীলঙ্কার ভিতরে 30,000 মানুষ মারা যায়। এগুলি ভূমিকম্প, এগুলি কিয়ামতের আলামত। পুরা পৃথিবীর মধ্যে যে স্থানে ভূমিকম্প হোক, এরকম ভূমিধস হোক, সাইক্লোন হোক, টর্নেডো হোক, ব্যাপক হারে বাড়ি যাওয়া, এটা কিয়ামতের আলামত। এবং আল্লাহ পাকের রসুল বলছেন কিয়ামতের আলামত হচ্ছে ইয়াতাকারাবু জমা, জমানা নিকটে চলে আসা। এর অর্থ হচ্ছে আগের দিনের মানুষ এক মাসে যে পথ পাড়ি দিত, এক বছরে যে পথ পাড়ি দিত, বর্তমানে এক মাসে সে পথ পাড়ি দেয়। আগেকার দিনের মানুষ এক মাসে যতটুকু যাইতে পারত, বর্তমানের মানুষ একদিনের থেকে বেশি যায়। আগেকার দিনের মানুষ একদিনে যে কাজ করতে পারত, বর্তমানে মানুষ এক ঘন্টা এর থেকে বেশি করে। আগের দিনে মানুষ সহজ করতে 3 মাস লাগত, বর্তমানে মানুষ সহজ করতে 3 ঘন্টাও লাগে না। প্লেনের উপরে একের পর এক দ্রুত গতিতে প্লেন তৈরি করা হচ্ছে, আর এগুলি দিয়ে কত দ্রুত গতিতে চলে যাচ্ছে। আল্লাহ পাকের রসুল বলছেন এটা কিয়ামতের আলামত। বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহর মতো, সপ্তাহ হবে দিনের মতো, দিন হবে একটা ঘন্টার মতো। আল্লাহ পাকের রসুল বলছেন ইদানিং আরও দ্রুত গতি প্লেন আবিষ্কার হচ্ছে। চায়নারা এমন এরকম ট্রেন আবিষ্কার করতেছে, এক একটা ট্রেন প্লেনের থেকে দ্রুতগামী। হাওয়াই ট্রেন আবিষ্কার করা হচ্ছে চায়না দেশের ভিতরে, প্লেনের থেকে দ্রুতগামী। আমাদের দেশেও ইস্টারল্যান্ড কি গতির, এর থেকে বেশি গতির শ্যামলি গাড়ি, এর থেকেও বেশি গতির এরকমভাবে বিভিন্ন লাইনের গাড়ি, যেরকমভাবে শ্যামলি গাড়ি, হানিফ গাড়ি, এ সমস্ত গাড়ি কিন্তু প্রতিযোগিতা করতে যাচ্ছে। এর থেকে দ্রুত গতির কোনো গাড়ি আছে কিনা? সাধারণ লোকাল বাসে মানুষ নেওয়ার মতো মানুষ নাই, আর ইস্টারল্যান্ডের মধ্যে লাইন ধরে থাকে। এটা দ্রুত গতির তাড়াতাড়ি যাবে, ইস্টারল্যান্ড ছাড়া যদি অন্য কোনো দ্রুত গতির থাকত তাহলে হেডার মধ্যে এর থেকে মানুষ বেশি যাইত। এগুলি কিয়ামতের আলামত। ইয়াতাকারাবু জমা, জমানা খুব নিকটে চলে আসবে। এক বছরের কাজ মানুষের এক মাসে করে ফেলবে, এক মাসের কাজ একদিনে করে ফেলবে, একদিনের কাজ মানুষের ঘন্টার আগে করে ফেলবে। আগেকার দিনে মানুষ দেখেন, আমরা যদি আগে হাদিস একটা দেখতাম, আমাদের এক হাদিস দেখতে গিয়ে পুরো দিন চলে যেত, এক হাদিসের পেছনে পড়তে গিয়ে। এখন প্রায় 17,000 হাদিসকে একটা কম্পিউটারের সফটওয়্যারে লুকে দিছে, আর 17,000 হাদিস কোরআন এগুলি আপনি তালাশ করতে হইতো না, এই একটা মাত্র শব্দ আপনি জানেন। যেমন পুরা হাদিসের মধ্যে শুধু এতটুকু শব্দটা জানা আছে আজমা, এটা লিখে আপনি কম্পিউটারের মধ্যে টিপ দিলেন, দেওয়ার সাথে সাথে 17,000 কিতাবের ভিতরে এই শব্দটা যত জায়গায় আছে সব আপনার সামনে চলে আসছে, আর খোঁজা দরকার নাই, আপনার চলে আসছে এক মিনিটে। যে হাদিসটা পাইতে আপনি 17,000 কিতাব যদি আপনি তালাশ করতেন কতদিন লাগে যেত, অথচ আপনার এতদিন না, মাত্র 1 সেকেন্ডের ভিতরে টানিয়া সব হাদিস সামনে নিয়ে আসছে। তো দেখেন মানুষ কত উন্নত করে ফেলছে। ইয়াতাকারাবু জমান, জমানা নিকটে চলে আসবে, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহ পাকের রসুল বলছেন আরেকটা আলামত, সত্য সাক্ষীকে গোপন রেখে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে ফয়সালা হইবে। আমাদের দেখেন আদালতগুলি যার টাকা বেশি তার বিচার সুন্দর, কোন ব্যক্তি জালেম কোন মজলুম এটা দেখে না, টাকা দেখে। সাক্ষী সুন্দর করে বানায় নিয়া যে ব্যক্তিটা লিগেল, যে ব্যক্তি এরকম সাক্ষী আছে তার সাক্ষীর আওয়াজগুলি দুর্বল, আর বানানো সাক্ষীদের কথা সুন্দর। তো বানানো সাক্ষীদেরকে নিয়ে এরকমভাবে বিচার কার্য ফয়সালা করা হয়, সত্য সাক্ষী ছেড়ে দিয়ে বানানো সাক্ষীর উপরে বিচার কার্য করা হয়, এটাও কিয়ামতের আলামত। এবং আল্লাহ পাকের রসুল বলছেন দুইটা কিয়ামতের আলামত এমন আছে, রসুল বলছেন আমি তো চোখে দেখি নাই কিন্তু আমার উম্মতরা দেখব। আল্লাহ পাকের নবী বলছেন সিনফানে সিনপারে লাম ইয়াদখুলুল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা, দুই শ্রেণীর লোক যাদেরকে আমি দেখি নাই তারা জান্নাতে তো প্রবেশ করতে পারবেই না, তাদের নাকের ভিতর দিক দিয়ে জান্নাতের গ্রাম যাবে না। একজন হচ্ছে কাসিয়াতুন সিয়াতুন কাসিয়াতিল বাকারি, তাদের হাতে থাকবে মানুষেরা ছাগল বকরি সরাই যে লাঠি নিয়ে,
এমন লাঠি তাদের হাতে থাকবে, মানুষের উপরে প্রহার করবে, সে কি ভালো নাকি খারাপ, সে কি এরকম সম্মানী লোক নাকি অপমানী লোক, সে কি নারী নাকি পুরুষ, কোনো খেয়াল করবে না, সামনে যাকে পায় তাকে পিটাই করবে। এমন এক শ্রেণীর লোক আছে, আল্লাহ পাকের রসুল বলছেন তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এটা আমাদের বর্তমানে পুলিশ কোথাও একটু হুজুম পাচ্ছে, যাকে সামনে পাইছে তাকে পিটান শুরু করেছে, আর লাঠি তাদের হাতে আছে। এরকম ছাগল গরু আমরা আগে চড়াইতাম যে রাজি, আমরা বাজন বলতাম, ওই রকম তাদের হাতে আছে, সামনে যাকে পাচ্ছে, এমনকি এমপি একটা সামনে পড়ছে তারই পিটান শুরু করছে, অথচ সে গ্রামের মধ্যে দেশের মধ্যে সবচেয়ে সম্মানী লোক, অথচ তাকে পিটাইতে দ্বিধা করে না। আল্লাহকে রসুল বলছেন তারা তো জান্নাতে প্রবেশ করবেই না, জান্নাতের গ্রাম পর্যন্ত তাদের নাকে দিয়ে ঢুকবে না। তৃতীয় নম্বরের ওই সমস্ত নারীরা, যে সমস্ত নারীরা সিনফানে মিন আহলিন নার লাম আরহুমা কওমুন মারুম নিসাউন কাসিয়াতুন আলিয়াতুন মুমিলাত মাইলাত, নিসাউন এমন নারী, মাইলাতুন যারা অপরকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে, রুউসুহুন্না কাসনিমাতিল বখতিল মাইলা, তাদের চেহারা থাকবে, তাদের এরকম মাথা থাকবে উটনির বখতুল, মানে হয়েছে উটনির পিঠের মধ্যে যে ওষা লাগাটা থাকে এরকম, তাদের মাথা হবে উটনির উপরের মাথার মতো, এবং তারা নিজেরা পুরুষের সামনে যাবে এমন অবস্থায় যে পুরুষ আমার দিকে আকৃষ্ট হোক। এমন নারী, যে নারী যে দেশে থাকবে, আল্লাহ পাকে রসুল বলছেন আমি তো দেখি নাই, শেষ জমানায় এমন নারী আসবে, আল্লাহ রসুল বলছেন তারা জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের গ্রাম পর্যন্ত নাকি দিয়ে ঢুকবে না। আল্লাহ বলছেন অবশ্যই কিয়ামত সন্নিকটে, কিয়ামত অবশ্যই প্রকাশ পাবে। তো কিয়ামতের আলামতকে ওলামা একরাম তিন ভাগে বিভক্ত করছে, এক ভাগ অতীতে যেটা সংঘটিত হয়ে গেছে, যেমন দশটা আলামতের কথা বলছি, আরেক ভাগ যেটা বর্তমান জমানায় প্রকাশ পাচ্ছে, আমি কতগুলি আলামতের কথা বলছি, আগামীকাল ইনশাআল্লাহ কিয়ামতে কুবরা যেগুলি প্রকাশ পায় যে কিয়ামত এসে গেছে যে এটা বাস্তব প্রমাণ হবে, আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। আল্লাহ পাক যতটুকু আলোচনা করেছি আমাদেরকে কিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করে কথাই বোঝাইতে চাইছে, কিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ কথা বোঝাইতে চাইছেন, বান্দারে তাড়াতাড়ি ভালো কাজে লেগে যাও, ইমানকে পোক্তা করো, কিয়ামতের ময়দানে দিন যত বাড়বে তোমার ইমান তত দুর্বল হইব, ইমান শক্তিশালী করেও চেষ্টা করেও পারতাম, সুতরাং চেষ্টা করে দাও তোমার ইমান যেন দুর্বল না হয়। এজন্য কোরআনে হাদিসে বিভিন্ন স্থানে বারংবার শুধু কিয়ামতের আলামতের কথা, কিয়ামতের কথা, এমন কোনো হাদিসের কিতাবে নাই, এমন কোনো তাফসিরের কিতাবে নাই যে কিতাবের মধ্যে কিয়ামতের আলামতের কথা বর্ণনা করে নাই। একটাই উদ্দেশ্য, কিয়ামতের আলামত জানিয়ে মানুষের ইমানকে ভোক্তা করব, আমলের দিকে মানুষ লেগে যাইব, শেষ জমানার মানুষ এরকমভাবে নিজেদের ইমানকে বাঁচাইব। আল্লাহ পাক আমাদের ইমানকে শেষ জমানার ফেতনা ওয়াসাব থেকে হেফাজত করুক, আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা আতিনা বিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাযিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিমান লা হাক্কুন আলাইনা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহ ইয়া ইমিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তোমার মহান হুকুম রোজা রাখিয়া তোমার কুদরতি পায়ের নিচে দোকানে হাত বিছিয়েছি, আল্লাহ মেহরবানি করে আমাদের দিন থেকে গোনা কথা মাফ করিয়া দাও, আল্লাহ আমরা শেষ জমানায় পড়ে গেছি, আল্লাহ আমাদেরকে কিয়ামতের বিভিন্ন ফেতনাবাজার থেকে হেফাজত ফরমাও, আল্লাহ আমাদের ইমানকে তুমি কুদরতিভাবে হেফাজত করো, আল্লাহ আমাদের ইমানকে তুমি কুদরতিভাবে হেফাজত করো, আল্লাহ মেহরবানি করে সমস্ত মুসলমানদের ইমানকে ভোক্তা বানায় দাও, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে হারাম কাজ থেকে বাঁচায় দাও, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে দিনের পথে চলতে পারে সেই তৌফিক দান করিয়া দাও, আল্লাহ শেষ জমানার ফেতনাবাজার থেকে আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজন ময় মুরব্বীদেরকে হেফাজত ফরমাও, আল্লাহ আমাদের ময় মুরব্বী যারা কবর দেশে তাদেরকে কবর আজাব থেকে হেফাজত করো, আল্লাহ যারা দুনিয়াতে জীবন্ত আছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাদের জিন্দগির গোনা কথা মাফ করিয়া দাও, আল্লাহ মেহরবানি করে ইয়া রাব্বাল আলামিন আমরা যারা দাঁড়ায় আমিন আমিন বলতেছি, আল্লাহ নাজাতের দিন, আল্লাহ নাজাতের দিন, আল্লাহ আমাদের নাজাতের খাতার মধ্যে আমাদের নামগুলি উঠাই দাও, আল্লাহ নাজাতের খাতার মধ্যে আমাদের নামগুলি নকল করিয়া দাও, ইয়া রাব্বাল আলামিন দুনিয়ার কোনো উসিলা চাই না, তোমার বন্ধুর উসিলা আমাদের দোয়াগুলি কবুল করো, ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।